এই হ্যাঁ আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে কোথায় চলে যাচ্ছি? বাসা ছেড়ে চলে যেতে। আরে কি এলো, কি ব্যাপার, কি সে কোন কি ভুল হইছে আমার, কি সমস্যা, কি বল তো? আমি এই বাসায় আর থাকবো না। এই বাসায় যদি আমি থাকি তাহলে আমি পাগলা হয়ে যাব, ঠিক আছে? আর পাগল হয়ে আমাকে তোমরা দুই দিন পরে পাগলা করতে পাঠিয়ে দিবে। আচ্ছা কেন, কি হইছে আমাকে বলো তো, আমার কি কোনো ভুল হইছে, আমি কি কোনো অপরাধ করছি? তোমার কি ভুল হবে, তোমার দুই বাচ্চা তো তোমার মতো নিয়ে নিয়েছে, সারাক্ষণ আমাকে জ্বালাইতে থাকে। এক বাচ্চাকে যদি আমি ঘুম পাড়াইতে যাই দেখা যায় আরেকটা উঠা যায়, আবার এইটারে ঘুম পাড়াইতে গেলে ওইটা উঠা যায়, সারাক্ষণ আমার দুষ্টামি করতে থাকে। আমি রান্নাটাও ঠিক মতো করতে পারি না, তোমারও তো আবার ঠিক মতো সবকিছু খাবার টাবার ঠিক মতো দিতে হবে। রান্না করতে গেলে একদিক দিয়ে একজনে জামা টানে, আরেক দিক দিয়ে আরেকজনের জামা টানে। আমি বাথরুমে গেলে দুইজনে সমস্ত ক্ষণ আমাকে বাথরুমের দরজা নক করতে থাকে, মানে আমাকে পুরো পাগল বানায় ফেলছে দুইটা বাচ্চা। সারাক্ষণ ওদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমি নিজে এখন পাগল হয়ে গেছি এই বাসায়। আর কিছুদিন থাকলে তোমরা নিজেরাই আমাকে পাগল করতে দেখো, তুমি এভাবে রাগ করো না, ঠিক আছে? আমি আমার বাবার বাড়ি চলে যাই। না 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 প্লিজ, তুমি তোমার বাবার বাড়িতে যাও না, ঠিক আছে? আমাদের কি কে দেখবে তাহলে, এই বাচ্চা কি তোমার না? তুমি এভাবে যদি মন খারাপ করে রাগ করে যদি বাসা থেকে চলে যাও তাহলে তোমার বাচ্চা কে দেখবে বলো? এই বাচ্চা শুধু আমার, তোমার না, এখন থেকে এই বাচ্চা তুমি দেখবা। না না প্লিজ, আমি একলা পারবো না, প্লিজ দেখো। আচ্ছা আমরা দুইজন একটু সুন্দর করে বসি, বসে একটা মিউচুয়ালি আমরা একটা ডিসিশনে আসি, আমাদেরকে তো এই ব্যাপারটা হ্যান্ডেল করতেই হবে, তাই না? করো, তুমি একা হ্যান্ডেল করো। না না প্লিজ প্লিজ প্লিজ, একটা একটা উপায় তো বের করতে হবে, একটা উপায় বের করো প্লিজ। হ্যাঁ একটা উপায় আছে যদি তুমি রাজি থাকো। তাই নাকি, কি উপায় আছে? সেটা হচ্ছে তোমার বাচ্চা আমি এক শটে পালতে পারি। বলো, তুমি যদি মাসে 8000 টাকা দাও। এত টাকা দিয়ে তুমি কি করবা? বাচ্চা যদি আমি পালি তাহলে আমার টাকা লাগবে না? তুমি মাসে 8000 করে টাকা দিবে, আমি বাচ্চা পালো। এত টাকা লাগবে বাচ্চা পালার জন্য? বাচ্চা পালার জন্য না, পার বাচ্চাতে 8000 টাকা করে দিবা, তার মানে তোমার দুই বাচ্চা তো 16000 টাকা দিবা, মানে বাচ্চা তো দুইজনেরই, তাই না? আমার টুক না করে আমি পাললাম, তোমার টুক কে পালবে? তোমার টুকের জন্য তুমি 16000 টাকা দিবা মাসে। কি করবো আর, কোন উপায় থাকলে বলো, কোন তো উপায় নাই এখন, তো এটা সিদ্ধান্ত তো মাইনে নিতেই হবে, বাচ্চা তো আমাদেরই, তাই না? ঠিক আছে, তাহলে মাসের শুরুতেই 16000 টাকা আমার হাতে দিয়ে দিবা, কারণ স্বামীদের বিশ্বাস করতে নাই, ঠিক আছে? বাকি মানেই হচ্ছে ফাঁকি। তো মাসের শুরুতে 16000 টাকা আমার হাতে দিবা, তাহলে আমি থাকবো না, আমি কিন্তু গেলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্লিজ তুমি রাগ করে যাও না, ঠিক আছে? আমি তোমাকে প্রত্যেক মাসের শুরুতেই 16000 টাকা দিতেছি, আমি তোমাকে 16000 টাকা দিব, ঠিক আছে? মনে যেন থাকে। আচ্ছা ঠিক আছে, আসো, তুমি আসো, বাসো, আসো, ভিতরে আসো।